মাধ্যমিক পরীক্ষার সময় সূচির পরিবর্তনের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানত তবে পরীক্ষার্থী পরীক্ষক এবং অভিভাবকদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন পরিবহন মন্ত্রী তার দাবি আগেও দশটায় পরীক্ষা হতো এবারও দশটায় মাধ্যমিক পরীক্ষার জন্য পরিবহন দফতর নিয়েছে সব ধরনের ব্যবস্থা ঠিক হয়েছে যে প্রতি বছরের মতো পরিবহন ব্যবস্থার যাবতীয় পরিষেবা আমরা দেব পরীক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য যাতে পরীক্ষা সেন্টারে পৌঁছনো এবং পরীক্ষা শেষে বাড়ি ফেরার কোনো অসুবিধা না হয় এবার সময়টা একটু এগিয়ে আনা হয়েছে সমস্যা নেই একটুও সমস্যা নেই কারণ এই সকাল দশটা থেকে পরীক্ষা আগে ছিল আমরাও দিয়েছি আমরাও সকাল দশটায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি শুনুন এখন আমি আছি জানুয়ারি মাসের আজকে কুড়ি তারিখ পরীক্ষা তো দেরি আছে এখন দশ দন হক থাকবে কি থাকবে না আমরা কেউ বলতে পারি না কিন্তু তা সত্ত্বেও এটা তো প্রাকৃতিক ব্যাপার ওটা আমাদের হাতে নেই কিন্তু এটা ঘটনা আমরা যেটা করছি সেটা হচ্ছে একেবারে সকাল পাঁচটা থেকে সমস্ত পরিবহনকে সচল করে দেওয়া হবে এবং আমাদের হাতে যত বাস আছে যেগুলো সারা দিন চলে সবাইকে একেবারে এই সকাল পাঁচটা থেকে আমরা রান করিয়ে দেব এবং সমস্ত ভেহিকেলকে নামিয়ে দেবো ফলে ছাত্রছাত্রীদের আশঙ্কা করার কোনো কারণ নেই অর্থাৎ যতগুলো কর্পোরেশন আছে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল বা ডাব্লিউ বিটিসি সমস্ত বাস নামছে এবং বেসরকারি বাস নামবে ট্রেকার নামবে অটো নামবে টোটো নামবে সবাই থাকবে রাস্তায় আমরা সেভাবেই এটাকে প্রচারের মধ্যে নিয়ে আসছি এবং সরকারি নির্দেশিকার মধ্যে আমরা নিয়ে আসছি এই সময় যে সময় আর একটা হচ্ছে আমরা কন্ট্রোল রুম খুলছি আমরা সেন্ট্রালি যেমন কলকাতায় কন্ট্রোল রুম থাকবে ডিরেক্টর ট্রান্সপোর্ট ডিরেক্টর সেটা নেতৃত্ব দেবেন তেমনি আমরা প্রতিটা কর্পোরেশন আছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সাউথ বেঙ্গল বা ডাব্লু তারাও কন্ট্রোল রুম খুলবেন এবং প্রতিটা জেলাতে যে আরটিও অফিস আছে সেখানেও আমরা কন্ট্রোল রুম খুলছি এবং এই নাম্বারগুলো আমরা শেয়ার করে দেবো পাবলিকলি শেয়ার করে দেবো কারো কোনো অসুবিধা হলে আমরা তার সাপোর্টটা দেব